সুপ্রভাত সকলের মঙ্গল প্রার্থনা করে শুরু করি মৃত পাঠ আমরা গতদিন দেখেছি ঠাকুর খুব আনন্দিত কারণ দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্র এসেছে ঠাকুর তার প্রথম প্রেমন্মাদ অবস্থার কথা বলছেন নরেন্দ্র এবং অন্যান্য ভক্তদের আজকে আমরা শুনব যে ঠাকুর কীর্তনের আনন্দে মেতে উঠেছেন বৈকাল হয়েছে নরেন্দ্র গান গাইছেন রাখাল লাটু মাস্টার বন্ধু প্রিয় হাজরা সকলেই আছেন নরেন্দ্র কীর্তন গাইলেন খোল বাজতে লাগল চিন্তায় শহরি। চিদঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত বিজুলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন হৃদি কমলাসনে ভাব তার চরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন চিদানন্দ রসে যোগাবেশে চির মগন নরেন্দ্র আবার গাইছেন সত্যম শিব সুন্দর রূপ ভাতি মন্দিরে নিরক্ষী নিরক্ষী অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে সেদিন কবে হবে দীন ভাগ্যে নাথ জ্ঞান রূপে পশিবে নাথ মম হৃদে অবাক হইয়ে অধীর মন স্মরণ লইবে শ্রীপদে আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে চন্দ্র উদিলে চকর যেমন মন তেমনি করে নাথ মা প্রকাশে শান্তাং শিব অদ্বিতীয় রাজ রাজ চরণে বিকাইব হে প্রাণ সখা সফল করিব জীবনে এমন অধিকার কোথা পাবো আর স্বর্গ ভোগ জীবনে সশরীরে রূপ হেরিয়ে নাথ তোমার আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্তর তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ ও আধার ওহে হে ধ্রুপতারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাস হে দীনবন্ধু পুরা মনের আমি নিশিতিন প্রেমানন্দে মগন হইয়ে হে আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে সেদিন কবে হবে হে আবার নরেন্দ্র গান ধরছেন আনন্দ বদনে বল মধুর ব্রহ্ম নাম নামে সুধা সিন্ধু প্রিয় অবিরাম পান করো আর দান করো হে যদি হয় কখনো শুষ্ক হৃদয় করো নাম গান বিষয় মরিচিকায় পড়ে হে প্রেমী হৃদয় সরস হবে হে দেখো যেন ভুল নারে সেই মহামন্ত্র বিপদকালে ডেকো তারে দয়াল পিতা বলে সবে হুঙ্কারিয়ে ছিন্ন করো পাপের ও বন্ধন জয় ব্রহ্ম জয় বলে হে এসো করতাল নিয়ে কীর্তন হচ্ছে নরেন্দ্র এবং অন্যান্য ভক্তেরা ঠাকুরকে বেরিয়ে বেরিয়ে কীর্তন গাইছেন কখনো গাইছেন প্রেমানন্দে রসে চিরমগন আবার কখনো গাইছেন সত্যম শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরেছেন আর মত্ত হয়ে ঠাকুরের সঙ্গে গাইছেন আনন্দ বদনে বল মধুর হরিনাম কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরে বার আলিঙ্গন করছেন আর বলছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হয়েছে রাত প্রায় আটটা তথাপি প্রেমন্মত্ত হয়ে একাকি বারান্দায় বিচরণ করছেন উত্তরের লম্বা বারান্দায় আসছেন আর দ্রুত পদে বারান্দার এক সীমা থেকে অন্য সীমা পর্যন্ত পাদচারণা করছেন মাঝে মাঝে মার সঙ্গে কি যেন কথা বলছেন হঠাৎ উন্মত্তের মতো বলে উঠলেন তুই আমার কি করবি মাস্টার ভাবছেন মা যার সহায় তার মায়া কি করতে পারে এই কথাই কি ঠাকুর বলছেন নরেন্দ্র মাস্টার আর প্রিয় রাত্রে থাকবেন নরেন্দ্র থাকবেন তাই ঠাকুরের আনন্দের সীমা নেই রাত্রিকালীন আহার প্রস্তুত শ্রী শ্রী মা নহবতে রয়েছেন রুটি ছোলার ডাল এই সব প্রস্তুত করে ভক্তেরা খাবেন বলে মা পাঠিয়ে দিয়েছেন ভক্তেরা মাঝে মাঝে থাকেন সুরেন্দ্র মাসে মাসেই কিছু খরচ দেয় আহার প্রস্তুত ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হয়েছে